কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তোমাদেরকে সবাইকে আজকে লাইট ক্লাসের জন্য কি আমন্ত্রণ জানাচ্ছি। আমি চিত্রা ম্যাডাম, সৃষ্টি সেন্ট্রাল স্কুল, সিয়াজ প্রসাদের পক্ষ থেকে। আজকে লাইট ক্লাস কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে, আর বরাবরের মতোই আমি তোমাদের সাথে ক্লাস নিতে এসেছি। শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের একটা ছড়া শেখাই। হ্যাঁ, ছড়াটা হচ্ছে মামার বাড়ি। আমরা মামার বাড়ি ছড়াটা জানি, তারপরেও কিন্তু আবার একটু শিখবো। হ্যাঁ, তোমরা কি বলতে পারবে মামার বাড়ি ছড়াটি কে লিখেছেন? আমি জানি তোমরা পারবে, কারণ তোমরা এটা বাসায় পড়েছো। মামার বাড়ি ছড়াটি লিখেছেন জসিম উদ্দিন। মামার বাড়ি ছড়াটি কে লিখেছেন? জসিম উদ্দিন। তাহলে শিক্ষার্থীরা আমরা কি আজকে একটু লেখা শুরু করি? হ্যাঁ, কি লিখবো প্রথমে আমরা? মামার বাড়ি, ময়কারে মা, ময়কারে মা, বয়সেন্দ্র রাও মামার বাড়ি, বয়কারে বা, দয়বেন্দ্র রায় ঋষি মামার বাড়ি। আমি জানি মামার বাড়ি যেতে, নানুর বাড়ি যেতে অনেকের অনেক মজা লাগে, আমারও কিন্তু অনেক ভালো লাগে। কোনো বাধা থাকে না, কোনো পড়াশোনা থাকে না, সব সময় কি শুধু ছোটাছুটি আর ঘোরাঘুরি। হ্যাঁ, তাহলে দেখো কি লিখবো। মামার বাড়ি কে লিখেছেন? জসিম উদ্দিন। বলিতে জ, দন্তেষয় দীর্ঘী, আর ম, জসিম উদ্দিন, হ্রস্ব উ, আর দ, হসন্ত। দেখো হ্রস্ব উ, দয়ে হসন্ত, দয় দীর্ঘি দন্তেন্ন। মামার বাড়ি লিখেছেন জসিম উদ্দিন। কি লিখবো? আই ছেলেরা, আই ছেলেরা, তারপরে কি দিব? একটা কমা দিব। আই মেয়েরা, সরে আ উন্তস্ত, আই মেয়েরা, ময়কার মেয়ে, উন্তস্ত একার, রয়কার রা, আই ছেলেরা, আই মেয়েরা। তারপরে কি লিখব? ফুল তুলিতে যাই, ফুল তুলিতে যাই। এখন ফুল তুলিতে যাই কোথায় লিখবে? যে ছেলেরা যে আছে এর নিচ থেকে লিখব ফুল তুলিতে। তয় রস্যু, লয় ঋষি, তয় কারেতে, ফুল তুলিতে যায়। তারপরে কি দিব বলো তো? এখানে তারপরে একটা ছোট্ট একটা কমা দিব। আই ছেলেরা, আই মেয়েরা, ফুল তুলিতে যায়। তারপরে কি দিব? ফুলের মালা গলায় দিয়ে, ফুলের মালা গলায় দিয়ে, ফুলের মালা গলায় দিয়ে। যার বিয়ের পরে কি দিব? বিয়ের পরে কোনো আমাদের কি কোনো চিহ্ন হবে না, ঠিক আছে? তারপরে কি লিখব? মামার বাড়ি যায়, ময়কারে মা, ময়কারে মা, বয়সেন্দ্র রায় মামার বাড়ি, বয়কারে মা, দয়বেন্দ্র রায় ঋষি, মামার বাড়ি যায়, জয়কারে যা, রসই যায়। তারপরে কি দিব এখানে? তারপরে একটা দাড়ি দিব। মামার বাড়ি যায়, তারপরে কি দিব? ঝড়ের দিনে মামার দেশে, ঝড়ের দিনে মামার দেশে, দয়াকরে দে, তালিব সহকারে সে, ঝড়ের দিনে মামার দেশে আম কুড়াতে শু, সরে আ, আর ম, আম কি হবে? আম কুড়োতে, আম কুড়োতে, কয় রস্যু? ঝড়ের দিনে কি হয়? ঝড়ের দিনে কি অনেক আম পড়ে না? আমের সময় কিন্তু অনেক আম ঝড়ে পড়েছে, তখন কি কি করি আমরা? মামার বাড়িতে গিয়েই কিন্তু আম কুড়াই। আর যাদের নিজেদের বাসা আছে, নিজেদের বাসায় আম গাছ আছে, তাদের কথা আলাদা, কিন্তু মামার বাড়িতে কিন্তু আম কুড়াতে কিন্তু অনেক মজা। আম কুড়োতে সু, দন্তস্বর রস্যু, আর খ, ঝড়ের দিনে মামার দেশে আম কুড়াতে সু। পাকা জামের শাখায় উঠি, পাকা, পয়কারে পা, পয়কারে কা, পাকা জামের, বইকে জয়কারে যা, ময়কারে মেয়ে, বয়সেন্দ্র, পাকা জামের শাখায় উঠি, তালি বসে শা, ফয়কারে খা, উন্তস্ত, পাকা জামের শাখা উঠি।
তারপরে কি দিব? রঙিন করি মুখ, র উমরশি আর ন রঙিন করি, ক বসেন্দ্র ঋষি, করি মুখ ময়রসু আর ক, তারপরে কি দিব? একটা লম্বা একটা দাড়ি দিব। তাহলে শিক্ষার্থীরা আমি তো লিখেছি, এখন কি আমরা একটু আবারও পড়ে নেই? দেখো কি লিখেছি, মামার বাড়ি জসিম উদ্দিন, আই ছেলেরা আই মেয়েরা, ফুল তুলিতে যায়, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যায়, ঝড়ের দিনে মামার দেশে আম কুড়াতে সুখ, পাকা জামের শাখায় উঠি রঙিন করি মুখ। হ্যাঁ, তাহলে দেখো আবার একটু বলছি, আই ছেলেরা আই মেয়েরা, ফুল তুলিতে যায়। শিক্ষার্থীরা তোমরা সবসময় একটা জিনিস মনে রাখবে, যে কোনো ছড়া কি করবে, ছড়াটা ছন্দের সাথে সাথে পড়বে, তাহলে দেখবে ছড়াটা পড়তে এবং বুঝতে অনেক সুবিধা হচ্ছে। দেখো, আই ছেলেরা আই মেয়েরা, ফুল তুলিতে যায়, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যায়। যায় পরে কি দিয়েছে? একটা লম্বা দাড়ি দিয়েছে। ঝড়ের দিনে মামার দেশে আম কুড়োতে সুখ, পাকা জামের শাখায় উঠে, মানে পাকা জামের সব থেকে উঁচু যে ডালটি আছে, সে ডালটি থেকে কি করে জাম পাড়ি, জাম পেড়ে, জামটা যখন খায় তখন কি হয়ে যায়? আমাদের ঠোঁটটা বা মুখটা রঙিন হয়ে যায়, জামের রঙে রঙিন হয়ে যায়। ঠিক আছে, তাহলে কি করলাম? মামার বাড়ি, আমি তোমাদেরকে যদি এখন বলি মামার বাড়ি ছড়াটি কে লিখেছেন, হ্যাঁ তোমরা অবশ্যই বলতে পারবে যে মামার বাড়ি ছড়াটি লিখেছেন জসিম উদ্দিন। তাহলে কি ছড়াটা অনেক সহজ না? আর জসিম উদ্দিন কি? জসিম উদ্দিন তো সবসময় গ্রামে থাকতো, এখন তাকে কি বলা হয়? পল্লী কবি। এবং সেই জন্য সে কি করে, গ্রামের বিষয় নিয়ে অনেক ছড়া লিখেছে। হ্যাঁ, তাহলে আমরা এই মামার বাড়ির ছড়াটা কিন্তু আরেকবার একটু পড়তেই পারি। আর তোমরা পড়ার সাথে সাথে অবশ্যই উচ্চারণ গুলো অনেক সুন্দর ভাবে উচ্চারণ করবে। ঠিক আছে, দেখো কি লিখছি, মামার বাড়ি কে লিখেছেন? জসিম উদ্দিন। আই ছেলেরা আই মেয়েরা, ফুল তুলিতে যায়, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যায়, ঝড়ের দিনে মামার দেশে আম কুড়াতে সুখ, পাকা জামের শাখায় উঠি রঙিন করি মুখ। তাহলে শিক্ষার্থীরা, আজকে আমি এই ক্লাসটি এখানে কি শেষ করছি। তোমরা কি করবে? বাসায় সুন্দর করে পড়বে এবং অবশ্যই লেখাগুলো অনেক সুন্দর করে লিখবে। আর তোমরা যারা আমার সাথে সাথে এখানে স্কুলে এসে দেখা করতে চাও, আমাদের সাথে কিন্তু স্কুলে এসেও দেখা করতে পারবে। আর স্কুলে আসার সময় তোমরা কি করবে, তোমাদের জন্য আমি একটা বাসায় পড়ার একটা রুটিন তৈরি করেছি, তোমরা এটাও নিয়ে যেতে পারবে। ঠিক আছে, আর ফিকশনের পড়াগুলো কিভাবে কি পড়বো আমরা, এটাও কিন্তু আমি তোমাদেরকে দিয়ে দিব। তাহলে কি তোমাদের পড়াশোনার কি আর কোনো সমস্যা হচ্ছে? আশা করছি হচ্ছে না। তাহলে আজকের ক্লাস থেকে আমি চিত্রা ম্যাডাম এখানেই বিদায় নিচ্ছি। সামনের দিন আরেকটি নতুন ক্লাস নিয়ে আমি তোমাদের সামনে আসবো। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।